ইডির অভিযোগ খণ্ডনে কৌস্তুভ রায়কে লিখিত বয়ান পেশের নির্দেশ নগর দায়রা আদালতে। পাশাপাশি নিয়ম মেনে আবেদন জানালে নিজেই সওয়াল করতে পারবেন কৌস্তুভ রায়, অনুমতি আদালতের। 26 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। জব জুলমে সিতারে হোনে লাগে রুহু কি তারা আসমানো মে হাম দেখেঙ্গে, জব জুলমে সিতারে হোনে লাগে রুহু কি তারা আসমানো মে হাম দেখেঙ্গে। সোমবার নগর দায়রা আদালতে কৌস্তুভ রায়ের আইনজীবী জানান, কৌস্তুভ রায় নিজেই নিজের মামলা সওয়াল করতে চান। কৌস্তুভ রায়: ধর্মাবতার, আমার আইনজীবীরা প্রত্যেকেই যোগ্য, কিন্তু ইডি যেভাবে অভিযোগ সাজিয়েছে সেই জাল ছিন্ন করতে আমার নিজেরই সওয়াল করা প্রয়োজন। বিচারক: আদালত নির্দিষ্ট আইনি নিয়ম অনুসরণ করে চলে, যা আইনজীবীদের পক্ষে অনুসরণ করা সহজ। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী: অভিযুক্ত যদি নিজেই বক্তব্য পেশ করতে চান তাহলে তাকে নতুন করে ওকালতনামা দিতে হবে, যে আইনজীবী এখন রয়েছেন তাকে ওকালতনামা প্রত্যাহার করতে হবে। বিচারক কৌস্তুভ রায়কে: যদি বোঝা যায় আপনি আইনি পদ্ধতি বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনাকেই সওয়াল করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা যাবে, তার আগে নয়। তাছাড়া যদি আপনি জামিনের আবেদন করেন এবং সেখানে আপনার নিরাপরাধ সত্তা দেখাতে পারেন, সেক্ষেত্রে আদালত আপনার বক্তব্য অবশ্যই শুনবে। কৌস্তুভ রায়: ইডি নিত্য নতুন অভিযোগ জুড়ে আমাকে আটকে রাখতে চাইছে, 216 দিন বন্দি হয়ে আছি, 497 জন কর্মীর ভবিষ্যৎ এই পরিস্থিতির সঙ্গে জুড়ে আছে। 20 মিনিট বলতে দিলে আমি দেখিয়ে দেব ইডি কিভাবে মিথ্যা কাহিনী তৈরি করছে, একের অপরাধ আধুনিক পদ্ধতির মতো মাথা পরিবর্তন করে অন্য ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা লিগাল ডিফেক্ট হচ্ছে ধর্মাবতার, আমার ক্ষেত্রেও তাই করা হয়েছে। আমি জানি ধর্মাবতার, বিষয়টি শুনলেই আপনি উপলব্ধি করতে পারবেন। বিচারক কৌস্তুভ রায়কে: আপনি দূরে নয়, এই সামনের সাক্ষী কাজ করায় আসুন, শুনতে সুবিধা হবে, সংক্ষেপে বলুন আপনার বক্তব্য। কৌস্তুভ রায়: 2017 সালের নভেম্বরে পিনকন বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় গ্রেফতার হন খেজুরি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। ধৃতের নথিভুক্ত সংস্থাগুলি যেহেতু কোম্পানি আইনে নথিবদ্ধ, তাই এমন অভিযোগ খতিয়ে দেখার কথা সেবি অর্থাৎ সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার। সেই সূত্রে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস যে রিপোর্ট দেয় সেখানে মনোরঞ্জন সম্পর্কে বিরূপ মন্তব্য রয়েছে। ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস সেই রিপোর্ট থেকে 2টি অনুচ্ছেদ পাঠ করে কৌস্তুভ রায় দাবি করেন, পরবর্তীকালে ফরেন্সিক অডিট রিপোর্ট সূত্রে মনোরঞ্জনের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেনের তথ্য সামনে আসে, সেই সূত্রে ইডি যে তথ্য পেশ করেছে তা খতিয়ে দেখলেই তাদের দাবির অসারতা স্পষ্ট হবে। অথচ সেই তথ্যের ভিত্তিতেই আমায় সমন পাঠানো হয়, নির্দিষ্ট দিনের আগেই ইডির সঙ্গে দেখা করতে চাই কিন্তু গ্রেফতার করা হয়। ইডি প্রথমে দাবি করেছিল মনোরঞ্জনের থেকে নেওয়া 1.92 কোটি টাকা আমি ফেরত দিইনি, কিন্তু চার্জশিটে সেই সংখ্যা বলা হলো 1.40 কোটি। আবার ইডির লেজার অনুযায়ী সেই বকেয়ার পরিমাণ 1.55 কোটি। এর কোনটা ঠিক ইডি তার ব্যাখ্যা দিচ্ছে না। যে লেজার বুকটিকে ইডি ভিত্তি করেছে সেখানে ভাউচারের নাম্বারে প্রভূত গোলযোগ, যে কোনো ভাউচার বুকে পরপর নম্বর দেওয়া থাকে, কিন্তু লেজারে এমন বেশ কিছু ভাউচারের উল্লেখ করা হয়েছে যার কোনো নাম্বারই নেই। আবার আগে দেওয়া ভাউচারের পরিপ্রেক্ষিতে পরের ভাউচারে ক্রমিক নাম্বার যেখানে বেড়ে যাওয়ার কথা অনেক ক্ষেত্রেই ঘটেছে তার উল্টো। এমনকি 1 এপ্রিল ব্যাংক বন্ধের দিনেও ইডি লেজারে ব্যাংকের মাধ্যমে ডিমান্ড ড্রাফটের লেনদেন দেখানো হয়েছে। যে কোনো সাধারণ মানুষ ওই লেজার বুক দেখলেই বুঝবেন পুরো বিষয়টিকে সাজানো হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। IRS অফিসাররা কি সামান্য ক্যালকুলেটরের যোগও করতে পারছেন না? কৌস্তুভ রায় সওয়ালে বিচলিত হয়ে পড়েন ইডির আইনজীবী, তিনি প্রতিবাদ জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী: ওনার যদি কিছু বলার থাকে উনি লিখিতভাবে আগে আবেদন করুন, তারপরে উনি আদালতের কাছে বিষয়গুলি পেশ করুন, এইভাবে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। বিচারক ইডির আইনজীবীকে: আপনি নিজের স্থান গ্রহণ করুন, ওনার বিষয়গুলি উনি নিজে বলতে চান, ওনার মনে হচ্ছে উনি সঠিক বিচার পাচ্ছেন না বা বিচার প্রক্রিয়ার কাছে ওনার বিষয়টি সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না, তাই ওনার মানসিক স্বস্তির জন্য আদালত ওনার সওয়াল শুনছে, ন্যায় পাওয়ার অধিকার সকলের আছে। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে: আপনি যা বললেন তা শোনা হলো, আপনি জামিন চাইলে আবেদন করুন,
কৌস্তুভ রায় আদালতকে, হুজুর আমি জামিন চাই না, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আমি যা চাই সেটা সাবমিশনের পরেই জানাবো। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, আপনার বক্তব্য শুনলাম, কিন্তু এই বক্তব্যের ভিত্তিতে আদালত কোনো পদক্ষেপ করতে পারে না, কারণ এক্ষেত্রে পদ্ধতি মেনে আপনার কোনো আবেদন পেশ হয়নি। তাই যা বললেন এবং বলতে চান তা লিখিতভাবে তৈরি করুন, আপনার আইনজীবীর মাধ্যমে তা আদালতে পেশ করুন, তার প্রতিলিপি দিন বিপক্ষকে, তারপর আমি আপনার সওয়াল অবশ্যই শুনব। কোর্ট আওয়ার এভাবে আমি ব্যয় করতে পারবো না, নিয়ম মেনে আসুন, প্রিজনার্স পিটিশন দাখিল করুন, নিশ্চয়ই আপনার কথা শুনব। কৌস্তুভ রায় আদালতকে, হুজুর দয়া করে আমার আইনজীবীদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলার ব্যবস্থা করে দিন, আমায় যখন সংশোধনাগার সময় দেয় তখন আইনজীবীরা কোর্টে থাকেন, আর ওরা যখন কোর্ট শেষে সময় পান তখন আমি লকআপে, এভাবে আমি ওনাদের কি করে আমার বিষয়টি বলবো, সেই সময় পাওয়া যাচ্ছে না। বিচারক কৌস্তুভ রায়ের উদ্দেশ্যে, বিষয়টি দেখা হবে, নিশ্চয়ই আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় পাবেন। মামলার পরবর্তী শুনানি 26 ফেব্রুয়ারি, ওই দিন কৌস্তুভ রায় তার জামিনের আবেদনের পাশাপাশি লিখিতভাবে তার সম্পূর্ণ বক্তব্য আদালতের কাছে পেশ করতে পারবেন, এমনটাই নির্দেশ সিবিআই আদালতের বিচারকের। একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর, একদিন সত্যের ভোর আসবে। কলকাতা টিভি।